টেলি বেঙ্গলি নিউজ পোর্টালে সকলকে স্বাগত আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন ২০১৭ সাল সম্পর্কে কি বলেছিলেন নস্ত্রাদামস চলুন দেখে আসা যাক আরো একটি নতুন বছর শুরু দ্বার প্রান্তে বিশ্ববাসী আগামী বছরটি কার কেমন যাবে এখন থেকেই শুরু হয়েছে নানা জল্পনা ও কল্পনা এ নিয়ে চিন্তা করেছিলেন ষোলশ শতকের ফরাসি ভবিষ্যৎ বক্তা নস্ত্রাদামস তার কথা নিয়ে বিতর্ক আছে সেই বিতর্ক চলতে থাকুক এর ফাঁকে জেনে নিন দুই সাল সম্পর্কে নস্তা যা বলেছিলেন তা কি ঘটেছে না ঘটেনি তিনি কি বলেছিলেন চলুন দেখে নেওয়া যাক দুই হাজার সতেরো সালটি ইতালির জন্য একেবারেই শুভ নয় এ কথাটি বলেছিলেন এবছর ইতালির অর্থ সংকট তীব্র আকার নেবে বেকারত্ব বাড়বে ব্যাংক ব্যবস্থা বিপর্যস্ত হবে এবং এর প্রভাব পড়বে বিশ্ব অর্থনীতিতে তা কিছুটা হলেও ঘটেছে কিন্তু ইতালির ক্ষেত্রে বেকারত্ব বেড়েছে যে সমস্ত বাংলাদেশি ইতালিতে থাকত তারা কাজ পায় নাই ইতালি যেভাবে বাংলাদেশ থেকে লোক নিয়ে যেত শ্রমিক নিয়ে যেত সেগুলো কিন্তু তারা আর নিতে পারছে না সুতরাং নস্ত্রা দামসের কথা অনেকটাই খেটেছে ইতালির ক্ষেত্রে আরেকটি কথা বলেছিলেন এই বছরে ২০১৭ সালে নাকি ইউক্রেন ও রাশিয়ার সম্পর্কের উন্নতি ঘটবে আসলে তাই ঘটেছে রাশিয়া এবং ইউক্রেনের সম্পর্কের কোনো অবনতি হয় নাই বরং উন্নতি ঘটেছে যা দুই সালের এই শেষ দিনে এসে আমরা দেখতে পাচ্ছি পাওয়ার হওয়ার পথে চীনের আর কোন বাধা নেই তার অর্থনৈতিক সমস্যা গুলোকে ঝেড়ে ফেলে চীন দুই হাজার সালেই বৃহৎ শক্তি হিসাবে আত্মপ্রকাশ করবে আসলে চীন আত্মপ্রকাশ করেই ফেলেছে দুই সালে একটা বড় অর্থনৈতিক একটা বড় অর্থনৈতিক শক্তিকে সামনে রেখে দুই হাজার ষোলোতেই শুরু হতে পারে বাণিজ্যিক ভিত্তিতে মহাকাশ ভ্রমণ আসলে শুরুতেই আমরা শুনেছিলাম যে মহাকাশ ভ্রমণের জন্য না ছা অনেকগুলো প্ল্যান পরিকল্পনা নিয়েছে এবং বাণিজ্যিক ভিত্তিতে নাশা তাদের ভ্রমণ বাড়িয়ে দিয়েছে পাঁচশো বছর আগে কি তার পক্ষে এগুলা কল্পনা করা সম্ভব ছিল নস্ত্র আসলে এগুলো কি বলে গিয়েছিল আমাদের জন্য এরপরে দু বছরের মধ্যে চাঁদে গড়ে উঠতে পারে পর্যটন শিল্প এটা একেবারে সত্যি না হলেও যে বাস্তবতা ভিন সেটা বলা যায় না এই বছরে উত্তর ও দক্ষিণ কোরিয়ার বিভাজন শেষ হবে দুই হাজার সালের শেষ দিনে একত্রিশে ডিসেম্বর এসে আমরা দেখতে পাচ্ছি উত্তর ও দক্ষিণ কোরিয়ার সম্পর্কের চরম অবনতি হচ্ছে এটাই কি তাদের এই বিভাজনকে শেষ করে দিয়ে একীভূত করে দিবে জার্মানির মতো উত্তরে কিম জন্য বছরটা অনেক খারাপ এমনকি তার ক্ষমতাও চলে যেতে পারে আসলে কি তাই তার ক্ষমতা কি চলে যাবে দেখা যাক কি হয় আজকের শেষ দিনে তার এর কথাটা সত্য হয়ে ফলে কিনা দুই হাজার সতেরো সাল পরিবেশ দূষণ চূড়ান্ত রূপ নেবে এ কথাটা একেবারে হাড়ে হাড়ে সত্যি নস্ত্রাদামস পাঁচশো বছর আগে যা বলে গিয়েছিলেন পরিবেশ সম্পর্কে তা একেবারেই খাঁটি তীব্র হবে যে বিশ্বের বিভিন্ন স্থানে তার যুদ্ধ পরিস্থিতির ডোনাল্ড ট্রাম্প তার তার দেশের পথ প্রত্যাহার করে নিচ্ছে এটাই কি নয় এটাই কি নস্ত্রাদামসের আশঙ্কা ছিল বিকল্প শক্তির সন্ধানে মানুষ আরো মনোযোগী হয়ে দুই সালে সৌরশক্তির ব্যবহার বিপুল পরিমাণে বাড়াবে আসলে তাই বিকল্প শক্তির সন্ধানে মানুষ এখন সোচ্চার মানুষ এখন এগিয়ে যাচ্ছে শক্তির ব্যবহারের দিকে সরকার গুরুত্ব দিচ্ছে শক্তির ব্যবহারকে সত্যি পনেরোশো সালে মৃত্যুবরণকারী ফরাসি, দার্শনিক ও ভবিষ্যৎ দ্রষ্টা কি বলে গিয়েছিলেন তা আজ দুই সালে এসে অনেকটাই ফলে গেল এরপরে আমরা যে ভিডিওটি দেখব সেটিতে আলোচনা করব দুই সম্পর্কে আঠারো সাল সম্পর্কে নস্ত্রাদামস ভবিষ্যৎ দ্রষ্টা ফরাসি দার্শনিক কি বলে গিয়েছিলেন সেটা আমরা দেখে নিব ধন্যবাদ সকলকে আমাদের সাথে থাকার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম